أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. এক সম্মানিত ভাইয়ের প্রশ্ন যে কি কি কারণে মুসলমান কাফের হয়ে যায় অথবা কী কী কারণে ইমান অথবা ইসলাম নষ্ট হয়ে যায় যে সম্মানিত ভাই অনেক ইমান নষ্টের কারণ রয়েছে তার ভিতরে মানুষ যদি কুফরি করে তাহলে ইমান নষ্ট হয়ে যায় সুবহানাহু সবহান তলায় মর্মে বলেন ওমাই আকফুর বিল ইমান ফাকাদ হাবিত আমালুহু অবুফাফিল্লা খের তিম যে ব্যক্তি মানের সাথে কুফরি করবে সে ব্যক্তির আমল নষ্ট হয়ে যাবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের ভিতরে হয়ে যাবে দ্বিতীয় কারণ যে নেফাকি নেফাক হল যে অন্তরে কুফরি রাখে আর প্রকাশ করে ইসলাম ইসলাম প্রকাশ করে অন্তরে তার কুফরি তাহলে এটাও ইমান নষ্টের কারণ ইমান ইসলাম নষ্টের কারণ আল্লাহ সুবাহন তালা বলেন ইন্নাল মুনাফিকা ফিদ্দার যারা মুনাফেক এদের জাহান্নামের নিম্ন স্তরে তাদের স্থান হবে তাই যে বিষয়গুলো আপনার যেটা এতে কাদি নেফাক বিশ্বাসগত যেটা নিফাক এর কারণে ইমান নষ্ট হয়ে যায় এরপরে আল্লাহ এবং তার রাসুলকে গালিগালাজ করলে ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ এবং তার গালিগালাজ করলে ইমান নষ্ট হয়ে যায় সেরে কি কাজ করলে ইমান নষ্ট হয়ে যায় ইমর মাল্লা বলছেন হুমায়ু শরিক বিল্লা ফার্লাহ আলহিনাহ যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে আল্লা সুবহানা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আর শেরকিয়াতগুলা তহিদ রুবা উলুহিয়া আসম সিফাত তিন ক্ষেত্রে হয়ে থাকে যেমন কেউ যদি রুবিয়াদ আল্লাহর রুবয়াতকে অস্বীকার করে তার মানে আল্লাহকে একেবারেই অস্বীকার করে তাহলে দিন থেকে বাড়াই যাবে মানষ্ট হয়ে যাবে আর কেউ যদি তহিদুলোহিয়াতে শেরে করে যেমন বলে হ্যাঁ হে আব্দুল কাদের জিলানি অথবা অমুক পীর তোমার কাছে সাহায্য চাচ্ছি বা কোনো কবরের উদ্দেশ্যে মাজারের উদ্দেশ্যে কেউ খাসি জবাই করলো বা কিছু করলো এগুলা করলে মান নষ্ট হয়ে যায় এরপরে আসমশিফ সিফাতের ক্ষেত্রে কেউ যদি বলে যে আমার হাত আল্লাহর হাতের মতো তাহলে ইমান নষ্টের একটি কারণ তার মানে আল্লাহর সাথে কোন সৃষ্টিকে সাদৃশ্য করা কোন সৃষ্টিকে সাদৃশ্য করা তার মানে এই আপনি বলবেন আমার হাতের মতো আল্লাহর হাত জিনা আল্লাহর জন্য যেটা প্রযোজ্য সেটা আল্লাহর জন্য প্রযোজ্য আল্লাহ শোনেন দেখেন আল্লাহ যেভাবে শোনেন সেভাবে আল্লাহর জন্য প্রযোজ্য আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা আপনার জন্য আল্লাহ সব হাত চিরঞ্জীব আছেন থাকবেন কিন্তু আমরা মানুষ আজকে আসি কালকে নাও থাকতে পারি মৃত্যুবরণ করতে পারি তাই আল্লাহর সাথে কোনো সাদৃশ্য নাই আল্লাহর জন্য যে বিষয় প্রযোজ্য সেটা আল্লাহর জন্য প্রযোজ্য আমরা সৃষ্টিকর্তা যেটা আমাদের জন্য প্রযোজ্য সেটা আমাদের জন্য প্রযোজ্য জি এইভাবে আর কি তাই তো আল্লাহ বলছেন লাইসেকা মিতলি ইসাই ও হোস্যামিউল বাসির আল্লাহ সুবাহ শুনেন দেখেন তার সাদৃশ্য কোনো কিছু নেই এরপরে মধ্যস্থতা করা যেমন আপনি মাজারে গেলেন তা বলছেন পীর বাবাকে মাধ্যম করলাম পীর না ধরলে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ বলছেন মানা আবুদুহুম ইবুনা জুল্ফা যা আমরা এই জন্য ইবাদত করি তার নৈকট্য অর্জনের এই জন্য ইবাদত করি যাতে এর মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারি তার মানে ফিরবকে মাধ্যম ধরে এগুলা করে এগুলা ইমান নষ্টের কারণ এরপরে আর নষ্টের কারণ কেউ যদি মুশ্রেকদের কাফের কুফরিতে পোষণ করে অথবা সে যে মশিক দিন থাকা বাইরে এটা যদি অস্বীকার করে বা পোষণ করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ বলছেন ফামাইয়ক ফুরগিত্ত গৌতি ওই মিল্লা ফদ ইস্তাম সাকা বিল ওর যে ব্যক্তি কুফরিকে তাগুতকে অস্বীকার করল সে যেন সঠিক মজবুত রুজ্জোকে ধারণ করলো আল্লাহর প্রতিমা আনলো এবং মজবুত রুজ্জোকে ধারণ করলো এরপরে আপনার যেটা কারণ সেটা হলো জাদু করা কেউ যদি জাদু করে তাহলে ইমান নষ্ট হয়ে যায় দেখা যায় আমাদের মাঝে জাদু করে স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য অনেকে জাদু করে কোনো কুফরি কালাম পড়ে তাহলে এগুলা ইমান নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ বলছেন ওমায় আল্লিমা নিম্না হাদিন হাত্তা কৌলা ইন্নামা নাহ নফিত নাতুন ফালা তাকফুর তার মানে হারুত এবং মারুত যখন কাউকে কেউ শিক্ষা দিত তখন বলতেন যে এটা তোমরা বলো যে এটা পরীক্ষা স্বরূপ কারণ এটা কুফরি জাদু শিক্ষা করা কাউকে শিক্ষা দেওয়া এগুলা কুফরি কাজ এগুলা কুফরি কাজ এরপরে আল্লাহ সুবহান তালা পক্ষ থেকে জাল্লা রসুল যে দিন নিয়ে এসেছেন এটাকে অপছন্দ করা ঘৃণা করা আল্লাহ বলেন দারি কবি কারি হু মা আনসালু ফাহাত এটা এই জন্য যে আল্লাহ সুবহান তালা যে দিন যে কিতাব যে দিনকে এসেছেন এটাকে শরীয়তকে অপছন্দ করা শরীয়তকে অপছন্দ করা এই জন্য তাদের আমলগুলা নষ্ট করা হবে এবং আরেকটি কারণ নেকি এবং পুণ্য নেকি এবং আল্লাহর শাস্তি যেগুলা জান্নাতে সুখ রয়েছে যাহার নামে শাস্তি রয়েছে খবর শাস্তি এগুলা কেউ যদি আপনার বিশ্বাস না করে তাহলে সে অথবা হাসি থামসা যদি করি এগুলো নিয়ে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে তাই আল্লা তালা বলেন কুল আবিল্লাহি ও আয়াতিহি ও রসুল হি কুন তুম তাস্তাহজে উন তুমি বলে দাও তোমরা কি আল্লাহ এবং তার আয়াত এবং রাসুলের রাসুলের প্রতি হাসি তামসা করছিলে হাসি তামসা তোমরা করছিলে হাসি করছো এরপরে বলছেন যে লতা কদকাফার ইমানিক তোমাদের কোন শোনা হবে না উজুর যা করছো সেগুলো শোনা হবে না কারণ তোমরা ইমানের পর কুফরি করেছ ইমানের পর কুফরি করেছ আরও কারণ এর ভিতরে যে আপনার দিনকে শিক্ষা অর্জন না করা দিন না শিক্ষা করা অবজ্ঞা করা দিন আপনি শিখছেন না দিন মানছেন না দিন অনুযায়ী চলছেন না দিন এক কথা শিখছেন না দিন মানছেন না এগুলা আলিমোলা বাবন নিয়ে এসছেন এগুলা ইমান ভঙ্গের কারণ হিসাবে এরপরে কেউ যদি মনে করে যে রাসুল রসুলসল্লাই সাল্লামের ধর্ম অন্য যে ধর্ম থেকে বেশি ভালো না অথবা অন্যদের দিন প্রচার বা অন্যদের দিন আল্লাহ রসুল সল্লাহ সাল্লামের থেকে উত্তম তাহলে ইমান নষ্ট হয়ে যাবে অথচ আল্লাহ রসুল বলছেন ফ্না খয়ের আলহাদ হাদিউ হাদি মুহাম্মী সাল্ল সাল সার্লাসকুল্লাহ ইমা মুসলিম হাদিসার কিতাব আল্লাহর কালাম সর্ব সর্বোৎকৃষ্ট কালাম আল্লাহর কালাম সর্বোতিষ্ঠক উৎকৃষ্ট কালাম এরপরে সাল্লাম হেদায়ত হলো সর্বোৎকৃষ্ট হেদায়ত হেদায়ত হল উৎকৃষ্ট হেদায়ত আর সকল বিদাতই পদভ্রষ্ট মানে পদভ্রষ্ট নতুন জিনিসই সকল নতুন জিনিসটি পদভ্রষ্ট আর নতুন জিনিস সৃষ্টি করলে মানুষকে পদভ্রষ্ট করে এবং অন্য হাদিসে আছে যে মানুষ পদভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নামে নিয়ে যায় তাই যে বিষয়গুলো হলো যে থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লা সুহানা তালা আমাদের যেন তৌফিক দান করেন এরপরে কেউ যদি মনে করে যে রাসুল সুল্লাহ দিন থেকে কেউ পুরোপুরি মুক্ত বা কেউ আসলে দিন থেকে দিন থেকে বেরিয়ে যেতে চাচ্ছে বা বাড়ার চেষ্টা করছে তাহলে ইমান নষ্ট হয়ে যাওয়া আল্লাহ বলছেন ও মাইয়া আব্বাত ইসলাম দিন আন ফালে আকবাল আিনফিল্লাহুল হাসরিন যে ব্যক্তি দিনকে বাদ দিয়ে অন্য অনস অন্সন্ন অন্বেষণ করবে তার সে পরকালে ক্ষতিগ্রস্তর ভিতরে হয়ে যাবে তার মানে কেউ যদি দিন দিনকে সঠিক দিন যেটা এটাকে না মেনে অন্য দিন অমুসলিমদের দিনকে খুঁজে বেড়াই তাহলে এটা ইমান নষ্টের কারণ আল্লাহ সুবহান তালা আমাদের যেন এর থেকে রক্ষা করেন আমাদের যেন ইমানকে তিনি রক্ষা করেন আল্লাহ সুবহান তাল্লাহ আমার জন্য অলোক পরলোক কল্যাণ দান করেন আল্লাহ আলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ